আমি আপনাদের সাথে অনেক ধরনের ফ্রি ভিপিএন এবং পেইড ভিপিএন শেয়ার করেছি। ইভেন আমি পার্সোনালি অনেক ধরনের ভিপিএন ব্যবহার করেছি, বাট তাদের মধ্যে থেকে আজকেরটা হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট। এক্সাম্পল স্বরূপ, আপনি যদি একটা পেইড ভিপিএন পারচেস করেন, তাহলে ওই ভিপিএন আপনি যত ধরনের ফিচার্স পাবেন সমস্ত ফিচার্স আজকের ভিপিএনের মতো পেয়ে যাবেন। বাট আজকের ভিপিএনে এমন দুটো ফিচার্স রয়েছে যা আমি অন্য কোনো ভিপিএনের মধ্যে পাইনি। ইভেন এই দুটো ফিচার্সে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এখানে একটা বিষয় বলে রাখি, আপনারা প্রায়ই আমার নানান ভিডিওতে কমেন্ট করেন মোবাইলের জন্য একটি বেস্ট ফ্রি ভিপিএন নিয়ে ভিডিও মেক করার জন্য, বাট আমি করি নেই। তার কারণ হচ্ছে প্লে স্টোরে আমরা যতগুলো ফ্রি ভিপিএন দেখি তার ম্যাক্সিমাম ভিপিএনের মধ্যেই নানান ট্র্যাকার ইউজ করা হয়েছে, যেগুলো আপনার আমার ডাটাগুলো ট্রান্সফার করতে পারে, যার ফলে আপনি যে কোনো মুহূর্তে হ্যাকিং শিকার হতে পারেন। ইভেন আমার নিজের মোবাইল হ্যাক করে $500 প্লাস ট্রান্সফার করে নিয়ে গেছে। তারপর থেকে আজ পর্যন্ত আমি কোনো প্রকার ফ্রি ভিপিএন আমার মোবাইলে ইনস্টল করে নেই, যদিও মাঝখানেটা ব্যবহার করেছি অ্যাকশিল্ড নামে, ওইটা এন্ড টু এন্ড ইনক্রিপ্টেড ছিল, বাট ওই কোম্পানিটা বর্তমানে নেই যার ফলে এটা ব্যবহার করা যাচ্ছে না। এখন খুব প্রয়োজন পড়লে আমি কম্পিউটারে কাজটা করার চেষ্টা করি। এখন আপনি যদি অনলাইনে টাকা পয়সা ডলার লেনদেন কাজের সাথে সম্পৃক্ত থাকেন, অথবা যদি আপনি ব্যাঙ্কিং রিলেটেড কোনো কাজ করেন, ইভেন আপনি যদি প্রাইভেসি এবং সিকিউরিটি নিয়ে খুব বেশি কনসিয়াস থাকেন, তাহলে অবশ্যই আপনারটা পেইড ভিপিএন ব্যবহার করা উচিত। ভয় পাওয়ার প্রয়োজন নেই, মাত্র মান্থলি 50 টাকা খরচ করেও আপনি একটা পেইড ভিপিএন ব্যবহার করতে পারবেন। আজকে ভিপিএনটি বাংলাদেশের টপ ইউটিউবার সহ বিশ্বের 8 মিলিয়ন প্লাস ইউজার এটা ব্যবহার করছে। এই ভিপিএনটিতে 80টা প্লাস লোকেশন সহকারে 120টা প্লাস সার্ভার রয়েছে। ইভেন এটা আপনি জাস্ট নগদ এবং বিকাশ দিয়ে পারচেস করতে পারবেন। নামটা আমরা কম বেশি অনেকেই জানি, এটা হচ্ছে সিমলেক্স ভিপিএন। নামটি হয়তো অনেকেই শুনেছেন, বাট মাত্র 50 টাকা এটাকে ব্যবহার করা যাবে এটা হয়তো আপনারা কল্পনা ভাবতে পারেন নাই। সো ওই টিপসটি আপনাদের সাথে এখানে শেয়ার করব। আমাদেরকে জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে ভাবতে হবে, তাহলেই সম্ভব। ইভেন এটা পারচেস করার সময় যদি আপনি আমাদের কুপন কোড ব্যবহার করেন rirobineee, তাহলে সেখান থেকে আপনি আরও প্রাইস ছাড় পেয়ে যাবেন। সো বিস্তারিত ইনফরমেশন আমরা কম্পিউটার স্ক্রিনে আলোচনা করব। ওয়েল, সো আমি বর্তমানে আছি সিমলেক্স ভিপিএনের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি যে টাইপে ইউজার হয়ে থাকেন না কেন, অ্যান্ড্রয়েড, অ্যাপল বা উইন্ডোজ, ম্যাকওএস, প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা সফটওয়্যার রয়েছে। অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোরে পেয়ে যাবেন, অ্যাপল ইউজার হলে অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, বা উইন্ডোজ ইউজার হলে জাস্ট উইন্ডোজ অ্যাপে এসে ক্লিক করতে হবে। তারপর ডাউনলোডে ক্লিক করব, ফাইলটির সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। ফাইলটি ডাউনলোড করার পর আপনাকে আসতে দিস পিসিতে, তারপর ডাউনলোডে চলে আসবেন। এখানে আসার পর প্রোগ্রামসে চলে আসতে হবে। এখানে সিমলেক্স ভিপিএনের যে ফাইলটা আছে এটা পেয়ে যাবেন, এটা জিপ ফাইল থাকবে। রাইট ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্ট হেয়ার এটাতে ক্লিক করব, ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। এই হচ্ছে সফটওয়্যারটি, ডাবল ক্লিক করবেন, তারপর জাস্ট নেক্সট করে ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে, তাই আমি আর পুনরায় ইনস্টল করছি না বা দেখাচ্ছি না। তো ইনস্টল করার পর একটা আইকন উপরে পেয়ে যাবেন, জাস্ট আপনি এটা স্টার্টআপার থেকে ক্লিক করে ওপেন করে নেবেন। দেন ইয়েস অপশন আসবে, ইয়েসে ক্লিক করবেন, সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। এটা অলরেডি কানেক্ট করা আছে আমার পিসিতে, এটা আমি ইউজ করছি প্রায় 20 দিনের উপরে। এখন আমি এটাকে কেন বেস্ট অফ দ্য বেস্ট বলেছি সেটা বোঝার পূর্বে নর্মালি একটা পেইড ভিপিএনের মধ্যে কী কী ফিচার্স থাকে সেটা আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। আমি বিস্তারিত বলবো না, জাস্ট শর্টলি বলছি, এটা বিস্তারিত আলোচনা ভিডিও শেষে দিয়ে করব। একটা ভিপিএন বেস্ট হতে হলে প্রথমেই ওদের সিকিউরিটি সিস্টেম হাই থাকতে হবে, মানে হচ্ছে এন্ড টু এন্ড ডাটা ইনক্রিপ্টেড থাকতে হবে। সেকেন্ড হচ্ছে হাই স্পিড সার্ভার থাকতে হবে। থার্ড হচ্ছে ফ্রেশ আইপি থাকতে হবে। ফোর্থ হচ্ছে কিল সুইচ অপশন থাকতে হবে। কিল সুইচ ফাংশন এখানে রয়েছে এবং এটা অন করা আছে আমার এখানে, এটা কী আমি পরে আলোচনা করব। তারপর হচ্ছে মাল্টি ডিভাইস ফাংশন থাকতে হবে, যেমন আপনি একটা অ্যান্ড্রয়েড, একটা উইন্ডোজ, একটা ম্যাকওএস বা একটা আইফোনে ব্যবহার করতে পারবেন। এই সিস্টেম প্রত্যেকটার মধ্যে রয়েছে, বাট আপনার কাছে এখন 3টা অ্যান্ড্রয়েড রয়েছে, 2টা উইন্ডোজ রয়েছে, আপনি চাচ্ছেন 3টা অ্যান্ড্রয়েড প্লাস 2টা উইন্ডোজে ব্যবহার করবো, সেটা আপনি করতে পারবেন না। আপনি সর্বোচ্চ 1টা অ্যান্ড্রয়েড, 1টা উইন্ডোজে ব্যবহার করতে পারবেন, আর বাকি 2টার জন্য আলাদাভাবে পারচেস করতে হবে। অথবা আপনার বাসায় 5টা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, আপনি চাচ্ছেন একটা পারচেস করে আপনার ফ্যামিলির সবাই মিলে একটা ব্যবহার করবেন, সেটাও পারবেন না। এখন আপনার সিকিউরিটি বেশি প্রয়োজন পড়লে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদাভাবে বাই করতে হবে। অথবা যদি আপনার 2-3টা উইন্ডোজ কম্পিউটার থাকে, তাহলে প্রত্যেকটা উইন্ডোজ কম্পিউটার জন্য আলাদাভাবে বাই করতে হবে। বাট এখানে সিমলেস ভিপিএন খুবই ভালো একটা কাজ করেছে, সেটা হচ্ছে আপনি একটা সাবস্ক্রিপশন বাই করে আপনার ফ্যামিলির 5 জন মেম্বার থাকলে 5টা ডিভাইসে আপনি ব্যবহার করতে পারবেন। সেটা এনি টাইপ অফ ডিভাইস হতে পারে, 5টা অ্যান্ড্রয়েড, 5টা উইন্ডোজ, 5টা ম্যাকওএস বা 2-3টা অ্যান্ড্রয়েড, 2-3টা উইন্ডোজ, যেটা আপনার ইচ্ছা। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি 2টা উইন্ডোজ ব্যবহার করছি এবং 1টা অ্যান্ড্রয়েড ব্যবহার করছি, এটা আমি চাইলে আরও 2টা
ডিভাইস এখানে কানেক্ট করতে পারবো, সেটা অ্যান্ড্রয়েড হতে পারে, উইন্ডোজ হতে পারে বা যে কোন টাইপের ডিভাইস হতে পারে, নো প্রবলেম। অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে আপনি চাইলে যে কোনো একটা ডিভাইস বাদ দিয়ে নতুন একটা ডিভাইস এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ আপনি সিমলেস ভিপিএন পারচেস করার পর পাঁচটা ডিভাইসে কানেক্ট করেছেন, তার দুই মাস পর ভাবছেন নো আমার একটা ডিভাইস বাদ যাবে, এটা বাদ দিয়ে আমি নতুন একটা ডিভাইস কানেক্ট করবো, অথবা আপনার কোনো একটা ডিভাইস চুরি হয়ে গেছে বা কোনো একটা প্রবলেমে এটা ইউজ করতে যাচ্ছেন, আপনি নতুন ডিভাইস কানেক্ট করবেন, জাস্ট আপনি এখানে এসে সাপোর্টে ক্লিক করবেন। সাপোর্টে ক্লিক করে ওদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে আপনি চ্যাট করতে পারবেন, যে কোনো টাইমে ওদের সাথে কথা বলে আপনার ওই পার্টিকুলার ডিভাইসটি বাদ দিয়ে নতুন ডিভাইসটি আপনি কানেক্ট করতে পারবেন। এটাও আপনি অন্য কোনো সফটওয়্যার কোম্পানি থেকে পাবেন না। সো ওভারঅল এই দুইটা ফিচার্সের কারণে এটা প্রাইসিংটা অনেক কমে যাচ্ছে। যেমন আপনারা চাইলে এখন পাঁচজন ফ্রেন্ড মিলে একটা ভিপিএন পারচেস করে পাঁচজন পাঁচটা ডিভাইসে ব্যবহার করতে পারবেন, সেটা অ্যান্ড্রয়েড হোক কম্পিউটার হোক, নো প্রবলেম। ইভেন অন্যান্য যত ভিপিএন রয়েছে সবার থেকে এটার প্রাইস তুলনামূলক অনেক কম রয়েছে। অ্যান্ড এই প্রাইসিংয়ের সাথে যদি আপনি আমার কুপন কোডটা ব্যবহার করেন তাহলে বর্তমান যেই প্রাইসটা আছে তার থেকেও প্রাইসটা অনেক কমে যাবে। আমার কুপন কোডটি হচ্ছে RIROBIN, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি। জাস্ট 50 টাকা মান্থলি খরচ করে আপনি এই ভিপিএনটি ব্যবহার করতে পারবেন, সেটা কীভাবে আমি এক্সপ্লেন করছি। বাট তার পূর্বে আপনার যদি অলওয়েজ ভিপিএনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে লাইফ টাইম অপশন রয়েছে, এবং এখানে আপনি সর্বোচ্চ লেভেলের ছাড়টা আমার কুপন কোডের মাধ্যমে পাবেন, একদম 50%। এই ছাড় আমার কুপন কোড ব্যতীত অন্য কোনো কুপন কোডের মাধ্যমে পাবেন না। আপনি চাইলে ইউটিউব থেকে নানান ভিডিও দেখে কুপন কোড এনে এখানে ট্রাই করে দেখতে পারেন। শুধুমাত্র RIROBIN কুপন কোডের জন্য স্পেশাল অফারটা বর্তমানে রয়েছে। অ্যান্ড পারচেস করার জন্য নগদ বিকাশ তো অবশ্যই রয়েছে, আর ওদের লাইফ টাইম পারচেস করে লস নেই, কারণ যে কোনো সময় ডিভাইস চেঞ্জ করলেও ইজিলি ব্যবহার করা যাবে। তারপর যেটা বললাম 50 টাকা মান্থ, সো আমি 24 মাসেরটাতে ক্লিক করি। এটা হচ্ছে বর্তমান রেট, এটার মধ্যে যখন আপনি RIROBIN টাইপ করবেন কুপন কোডটা অ্যাপ্লাই করার পর প্রাইসটা আরও কমে যাবে। সো বর্তমান প্রাইস হচ্ছে $54 বা $55। এটাকে আমি ক্যালকুলেশন করে আপনাদের দেখাচ্ছি, $55 টু টাকা বর্তমান রেট অনুযায়ী 6,066 টাকার মতো। এটা আপনারা পারচেস করেন পাঁচজন ফ্রেন্ড মিলে, একা পারচেস করার প্রয়োজন নেই। সো যদি পাঁচ দিয়ে ভাগ করি এখন পার পার্সনে পড়তেছে 1,213 টাকা করে, বাট এটা আপনি ব্যবহার করবেন 24 মান্থ, সো ভাগ হবে 24 দিয়ে। সো দেখতে পাচ্ছেন মাত্র 50 টাকা খরচ করে আপনি প্রতি মাসে 100% সেফলি নেট ব্রাউজিং করতে পারছেন। পূর্বে পাঁচজন ফ্রেন্ড মিলে ব্যবহার করার কোনো অপশন ছিল না, বাট এখানে করা যাবে। প্রথম আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে, অ্যাকাউন্ট করার পর এই কাজটা করতে হবে। যদি আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন তাহলে সরাসরি আপনি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন, এখান থেকে সাইন আপে ক্লিক করতে হবে। সো আপনি একটা মেইল দেবেন, তারপর দুটা পাসওয়ার্ড দেবেন, জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, তারপর কন্টিনিউতে ক্লিক করব। ওকে, আমি মেলে এসে ভেরিফাই অ্যান্ড অ্যাক্টিভিটি নাও তো ক্লিক করে এটা ভেরিফাই করে নিয়েছি। এখন আমরা জাস্ট লগ ইন করতে পারবো। সো লগ ইনে ক্লিক করি, মেল এবং পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। সো আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে, এখন বাই নাও তো ক্লিক করব। এখান থেকে আপনার যে প্যাকেজটা পছন্দ হয় সেই প্যাকেজটা পারচেস করতে পারেন। সো আমি দিচ্ছি আপাতত 24 মান্থ। এখানে এসে আপনি অবশ্যই RIROBIN কুপন কোডটি ব্যবহার করবেন, প্রাইসটা আরও কমে যাবে। তারপর এখান থেকে আমরা বিকাশ এবং নগদের মাধ্যমে পারচেস করব, পে নাও তো ক্লিক করব। বিকাশ নগদ বারো কিছু অপশন রয়েছে, আমি বিকাশে ক্লিক করেছি। সো 6,103 টাকা হয়েছে। এখানে আপনার বিকাশ নাম্বার টাইপ করতে হবে, আমি জাস্ট একটা নাম্বার টাইপ করে আপনাদের দেখাচ্ছি। সো নাম্বারটা প্রপারলি টাইপ করে নেবেন, টাইপ করার পর কনফার্মে ক্লিক করবেন, আপনার নাম্বারটা ওটিপি কোড যাবে, ওটিপি কোডটা এখানে দিতে হবে। দেওয়ার পর আপনাকে আপনার বিকাশের পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড দিলে এটা পে হয়ে যাবে, বাট সেটা আমি করব না, জাস্ট দেখানোর জন্য বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। এখন আমি ভিপিএনের সিকিউরিটি সিস্টেম এবং কিল সুইচ নিয়ে কথা বলবো। এখন যদি আপনি ভিপিএন সম্পর্কে প্রপার আইডিয়া রাখেন বা বিষয়গুলো বিস্তারিত জানেন বোঝেন তাহলে আপনি চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন, অথবা যদি আপনি সিমলেস ভিপিএন সম্পর্কে আরও ইনফরমেশন নিতে চান বা জানতে চান তাহলে বাকি ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আমরা নর্মালি ভিপিএন সম্পর্কে যেটা বুঝি সেটা হচ্ছে আনঅথরাইজড বা ব্যান করা ওয়েবসাইট ভিজিট করার জন্য মূলত ভিপিএনটা ব্যবহার করা হয়, যেটা সম্পূর্ণকে ভুল ধারণা। ভিপিএনের মূল পারপাস কিন্তু এটা না, ভিপিএনের মূল পারপাস হচ্ছে আপনাকে আমাকে সিকিউরিটি প্রদান করা। সেটা কীভাবে, এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, উপরে হচ্ছে ভিপিএন, নিচে হচ্ছে নো ভিপিএন। আমি নো ভিপিএনটাকে দেখাচ্ছি, ইউর ডিভাইস আপনার ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ মোবাইল যে কোনো কিছু হতে পারে। অ্যান্ড তারপর হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা ISP,
আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে আপনার ব্রডব্যান্ড কোম্পানি, অথবা যদি আপনি সিম থেকে নেট ইউজ করেন তাহলে সিমের টাওয়ার বা নেটওয়ার্ক প্রোভাইডার যারা আছে আর কি। সো এক্সাম্পলস্বরূপ আমি আমার কম্পিউটারে ক্রোম ব্রাউজারে গিয়ে rirobineee.com লিখে সার্চ করেছি। সো আমি যে সার্চ করলাম ওই ইনফরমেশনটা যাবে আইএসপিতে, আইএসপি সেটা চেক করে পাঠাবে আমাদের পার্টিকুলার ওয়েবসাইটে, মানে আমার ওয়েবসাইটে যেই সার্ভারের মধ্যে লোড করা আছে বা আপলোড করা আছে সেই সার্ভারে যাবে। সেই সার্ভারের মাধ্যমে আমার ওয়েবসাইটটি ওপেন হবে এবং আমার ওয়েবসাইট থেকে আমি যেই বিষয়ে দেখতে চাই বা জানতে চাই, সো ওয়েবসাইটের ওই ইনফরমেশনটা আমার ওয়েবসাইটের সার্ভার থেকে আসবে আইএসপিতে, আইএসপি থেকে আসবে আমার এই ডিভাইসের মধ্যে। সো এই হচ্ছে মূলত প্রসেস। এখন আপনার ডিভাইস এবং এই আইএসপি মাঝখানে যেই গ্যাপটা রয়েছে, এই গ্যাপের মধ্যে হ্যাকাররা ব্রিজ করে আপনার সমস্ত ডাটা ইনফরমেশন সব কিছু বের করতে পারবে ইজিলি এবং আপনাকে ট্র্যাক করতে পারবে আপনি কী করছেন না করছেন। অন্যদিকে যদি আপনি একজন ভিপিএন ইউজার হয়ে থাকেন, এটা হচ্ছে আপনার ডিভাইস, আপনি ডিভাইস থেকে rirobineee.com লিখে ইন্টারপ্রেস করলেন। ইন্টারপ্রেস করার পর আপনার যে ইনফরমেশনটা আছে সেটা যাবে ভিপিএন ক্লায়েন্টের মধ্যে, মানে আপনার কম্পিউটার বা মোবাইলের মধ্যে যে অ্যাপসটা আছে ওই অ্যাপসের মাধ্যমে সেটা এনক্রিপ্টেড হয়ে যাবে, লক হয়ে যাবে। লক করে ওই ফাইলটাকে পাঠানো হবে আইএসপিতে, আইএসপি ওই ডাটা রিড করবে, রিড করে সেটা লক অবস্থায় আবার পাঠিয়ে দেবে ভিপিএন সার্ভারের মধ্যে। সো ভিপিএন সার্ভার সেটাকে রিড করবে, রিড করে এটা আনলক করবে, আনলক করে আমার ওয়েবসাইট যেই সার্ভারে লোড করা আছে বা আপলোড করা আছে ওই সার্ভারে যাবে, সেখান থেকে আমার ওয়েবসাইটে ওপেন হবে। ওপেন হওয়ার পর আমার ওয়েবসাইট যে ইনফরমেশনটা আছে সেটা আবার পাঠাবে ভিপিএন সার্ভারের মধ্যে, ভিপিএন সার্ভার সেটাকে লক করবে, লক করে আইএসপিতে পাঠাবে, আইএসপি সেটাকে আবার লক অবস্থায় পাঠিয়ে দিবে আমার ভিপিএন ক্লায়েন্টের কাছে, মানে আপনার অ্যাপসে বা সফটওয়্যার মধ্যে, সেটা আপনার সফটওয়্যার আনলক করে আপনার পিসিতে শু করাবে। এই হচ্ছে মূলত প্রসেস। এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কম্পিউটারের ভিতরে হচ্ছে, সো আসলে এই গ্যাপটা থাকছে না। মূলত যারা হ্যাকার আছে তারা এখানে আইএসপি এবং ভিপিএন ক্লায়েন্টের মাঝখানে যে জায়গাটা আছে এখানে হ্যাক করা ট্রাই করবে, বাট এটা ওরা হ্যাক করতে পারবে না, বিকজ এখানে যে ডাটাটা আছে সম্পূর্ণ ইনক্রিপ্টেড এবং এটা একটা সিক্রেট টানেলের মাধ্যমে যাবে। নর্মাল যে নেটওয়ার্ক সিস্টেমটা আছে যেই ওয়েতে ডাটাগুলো ট্রান্সফার হয় সেই ওয়েতে ডাটা ট্রান্সফার হবে না। এখন এটা হচ্ছে মূলত ভিপিএনের কাজ, এইভাবে আমরা ইন্টারনেট জগতে সেফ থাকতে পারি। তারপর যেখানে পেড ভিপিএন হাইস্পিড সার্ভার পেয়ে যাবেন, এড ব্লকিং সার্ভিস পেয়ে যাবেন, গেমিং সার্ভার পেয়ে যাবেন, যেহেতু বর্তমানে গেমিংয়ে প্রচুর চাহিদা, ডেডিকেটেড অনেক গেমিং সার্ভার রয়েছে, অ্যান্ড স্ট্রিমিং সার্ভার। স্ট্রিমিংটা হচ্ছে সাপোজ আপনি নেটফ্লিক্সে প্রোগ্রাম দেখেন বা কোনো একটা সিরিজ দেখেন, সেটা হয়তো বাংলাদেশে সাপোর্ট করে না বাট সেটা আমেরিকাতে সাপোর্ট করে, তো এখান থেকে যদি আপনি আমেরিকা কোনো একটা সার্ভার কানেক্ট করেন তাহলে আপনার নেটফ্লিক্সের মাধ্যমে আপনি আমেরিকায় যে শোটা আছে সেটা এনজয় করতে পারবেন। দ্যাটস ইট, এটা হচ্ছে মূলত স্ট্রিমিংয়ের বিষয়। আমি থিওটে ক্লিক করে সেটিংসে চলে আসি। এখানে আমরা একটা বিষয় দেখতে পারি, সেটা হচ্ছে কিল সুইচ, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি এখন নেট ইউজ করছেন রাইট, তো আমি একটা ব্রাউজার ওপেন করি, কয়েনমেকে ক্যাপে ক্যাপটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে, বাট এখন এটা কেটে দিচ্ছি আমি। কেটে দেওয়ার পর সামহ আপনার নেটটা চলে গেছে, সো নেটটা চলে গেলে অনেক সময় ভিপিএনটা অফ হয়ে যায়, তো ভিপিএনটা আমি অফ করে দিচ্ছি, ভিপিএন অফ হয়ে গেছে রাইট। সো ভিপিএন অফ হওয়ার পর আবার দেখেন নেটে চলে আসছে, জাস্ট অ্যাজিউম করেন নেটটা আসার পর কী হবে, বর্তমানে আপনি যে ওয়েবসাইটে আছেন আর কি ওই ওয়েবসাইটটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, বাট যখন আপনি কিল সুইচটা ওপেন করে রাখবেন বা অন করে রাখবেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা কাজ করবে না। যেমন আমি যে ইউটিউবে ক্লিক করি কাজ করবে না, কয়েন গেকো কাজ করছে না, আমার যে নেটটা আছে সম্পূর্ণ ডিজেবল অবস্থায় আছে, ওকে এটার কোনো কিছু এখানে কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত আমি এই ভিপিএনটা অন করছি। যখনই ভিপিএনটা অন করে দেব আমার নেট কাজ করবে, সেই। সো যদি আপনি কিল সুইচটা অন করে দিয়ে সাপোজ বাইরের কোনো কান্ট্রিতে কোনো একটা কাজ করবেন, এক্সাম্পল সব আপনি লন্ডনে কোনো লোকেশনে কাজ করবেন, সো লোকেশনটা সিলেক্ট করে আপনি কাজ করছেন, সামহাও নেটে চলে গেছে, আবার নেটে চলে আসলো, আপনার ভিপিএনটা অফ হয়ে গেল, বাট নো প্রবলেম, ওখানে আপনার আইপিটা শু করবে না। আপনার নেটটা আসার পর ভিপিএনটা কানেক্ট করুন, ভিপিএনটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পর তারপর আপনার কম্পিউটার নেটটা চালু হবে, আদারওয়াইজ নেটটাই চালু হবে না। সো এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা প্রফেশনালি কাজ করে। সো এটা হচ্ছে মূলত একটা ভিপিএনের কাজ। ওভারঅল সব কিছু জানার পর যদি ভিপিএনটা আপনার কাছে ভালো লাগে বা যদি ভিপিএনটা আপনি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমার কুপন কোডটি ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার প্রাইসটা কমে যাবে। অ্যান্ড ওভারঅল সব কিছু মিলিয়ে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।